শিরোপা জিতল এক টন ওজনের মিষ্টি কুমড়া পরপর দুই বছর ইউরোপে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার জন্য শিরোপা জিতেছেন বেলজিয়ামের কৃষক মাথিয়াস উইলেমিনস তার ফলানো কুমড়াটির ওজন এক টনেরও বেশি বেলজিয়ামের কৃষক মাটিয়াস ভিলেমিনসের কলোজল মিষ্টি কুমড়াটির ওজন এক হাজার আট কিলোগ্রাম সম্প্রতি জার্মানির শহর লুডভিক্সবুর্গ এ কুমড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে শিরোপা জিতেন মাটিয়াস চব্বিশ বছর বয়সী এই কৃষকের গতবারের কুমড়াটির ওজন অবশ্য এবারে চেয়ে বেশি ছিল সেপা তার কুমড়ার ওজন ছিল এক হাজার কেজি যা বিশ্ব রেকর্ড গড়েছিল বিশাল এই কুমড়াটির একশো দিনেরও বেশি সময় ধরে রেখে দেওয়া হয়েছিল বাড়ার জন্য গ্রীষ্মে ভীষণ গরমে এটাকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন হয়েছিল কয়েক হাজার লিটার পানি দিনে এটি ওজন তিরিশ কেজি পর্যন্ত বাড়তে পারে এবছর প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইটালির স্টেফানো কুতুরুপি তার কুমড়ার ওজন ছিল আটশো কেজি আর তৃতীয় স্থান অধিকার করেছে পোল্যান্ডের এক কৃষকের মিষ্টি কুমড়া ডোমিনিক কেতিয়াসের কুমড়াটির ওজন ছিল আটশো কেজি এর আগে জার্মানিতে অনুষ্ঠিত হয় বড় কুমড়া প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় বিজয়ীরা ইউরোপের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল জার্মানিতে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার শিরোপা ছিল বাভেরিয়ার একদল কৃষক তাদের কুমড়াটির ওজন ছিল নয়শো বিরানব্বই দশমিক পাঁচ কিলোগ্রাম দ্বিতীয় অবস্থানে ছিল হেচের একটি দল তাদের কুমড়ার ওজন ছিল ছয়শো চুয়াল্লিশ কেজি দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে